যা চাই সব যদি দুনিয়াতেই পাওয়া যেত, তাহলে এটা দুনিয়া না, জান্নাত হয়ে যেত। কিছু এলোমেলো ঝড়, কষ্টের দমকা হাওয়া, কিছু অপ্রাপ্তির ভিড় তোমায় কষ্ট দিবে, যন্ত্রণাগুলো পাহাড়ের মতো দেখবে, মাঝে মধ্যে বুকটা ভারী হয়ে আসবে। তবে কখনোই হতাশ হইও না, ভেঙে পড়ো না, কারণ এটাই দুনিয়া। এখানে সব চাওয়া পূরণ হবার নয়, মন যা চায় তাই যদি পেতে চাও, তবে অবশ্যই তোমায় জান্নাতে যেতে হবে। সেখানে তোমায় আর কোনো কষ্টই ছুঁতে পারবে না। এই যে ছোটোখাটো কষ্টগুলো তোমায় আঘাত করে, এগুলো মূলত তোমায় জান্নাতের নিকটবর্তী করে এবং আল্লাহর সন্তুষ্টির দিকে দ্রুত গতিতে নিয়ে যায়। আর এখানে সুখ দুঃখ কোনোটিই স্থায়ী নয়, এখানকার সব কিছুই সাময়িক, আর আখেরাত হলো চিরস্থায়ী, সেখানকার সুখ দুঃখ চিরস্থায়ী। ক্ষণস্থায়ী কষ্টগুলোর ব্যাপারে অত চিন্তা করে কি লাভ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জান্নাতে তোমাদের জন্য তোমাদের মন যা চায় তাই আছে, তোমরা যে জিনিসের আকাঙ্ক্ষা করো তোমাদের জন্য সেখানে তাই আছে। সূরা ফুসিলাত আয়াত নম্বর 31। তাই স্বপ্নগুলো আখেরাতের জন্য বাঁচিয়ে রাখো, হতাশ হয়ে নিজেই নিজের উপর জুলুম করো না।